হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল। আগামী 31 আগস্ট পর্যন্ত স্কুল বন্ধ থাকবে এবং শিক্ষক দিবস কিভাবে পালিত হবে সেই বিষয়ে কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো আপনারা যদি সেই খবরটি দেখতে চান অবশ্যই দেখে নিতে পারবেন, আমাদের চ্যানেলটি সার্চ করে বা ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে। তো এর পাশাপাশি আজই কিন্তু শিক্ষা দপ্তর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো মিড ডে মিল নিয়ে এবং আগের বিজ্ঞপ্তিটি ক্যান্সেল করে। তো সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক করবেন এবং পরবর্তী এ ধরনের আপডেটসগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে 28/7/2020 অর্থাৎ আজই কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। সাবজেক্টস রয়েছে ডিস্ট্রিবিউশন অফ মিড ডে মিল মেটেরিয়ালস ফর দ্য মান্থ অফ অগস্ট 2020। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে এই অগস্ট মাসে ছাত্রছাত্রীদের মিড ডে মিলে 1 কেজি করে ছোলা দেওয়া হবে এবং সেই বিষয়ে কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া রয়েছে, কারণ আমরা পূর্বের বিজ্ঞপ্তিতে তার যে কস্ট কত বা কোথা থেকে পাওয়া যাবে অর্থাৎ শিক্ষকদের কিনতে হবে কি না সেই বিষয়ে কিন্তু ক্লিয়ারভাবে কিছু বলা ছিল না। তো এই বিজ্ঞপ্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে, দেখুন কী রয়েছে, যে ইট হ্যাজ বিন ডিসাইডেড অ্যাট দ্য হাইয়েস্ট লেভেল অফ দ্য স্টেট গভর্নমেন্ট দ্যাট লোকাল পার্চেস অফ ছোলা উইল বি ডান বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট নোডাল অফিসার্স অন আর্জেন্ট বেসিস ফর দ্য পারপাস অফ ডিস্ট্রিবিউশন ডিউরিং দ্য মান্থ অফ অগস্ট 2020। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট থেকে ডিসাইড করা হয়েছে যে ডিস্ট্রিক্ট নোডাল অফিস থেকে ছোলা কেনা হবে এবং তারপর অগস্ট মাসের জন্য ডিস্ট্রিবিউশন করা হবে। অর্থাৎ ডিস্ট্রিক্ট নোডাল অফিসাররা কিন্তু এই ছোলা কিনবেন এবং তারপর কিন্তু ডিস্ট্রিবিউশন করবেন এবং অগস্ট মাসে যে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়া হবে তার জন্য, এবং সে বিষয়ে কিন্তু তার লিস্ট কিন্তু দিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ কী কী মেটেরিয়ালসগুলো দেওয়া হচ্ছে এবং তার কস্ট কত এখানে কিন্তু রয়েছে। দেখুন, রাইস 2 কেজি অর্থাৎ চাল 2 কেজি দেওয়া হবে, যেহেতু চাল দেওয়া হয় তার দাম ধরা নেই। এছাড়া আলুর দাম ধরা রয়েছে 1 কেজি 28 টাকা, ছোলা দেওয়া হবে 1 কেজি যার দাম রয়েছে 55 টাকা থেকে 65 টাকার মধ্যে, এবং সাবান 1 পিস 10 টাকা। অর্থাৎ এখানে ছাত্রছাত্রী পিছু আলু ছোলা এবং সাবানের দাম কিন্তু ধার্য করে দেওয়া রয়েছে। এবং এরপরে রয়েছে এক্সপেন্ডিচার ইন দিস রিগার্ড মে বি মিট আন্ডার দ্য হেড অফ কুকিং কস্ট সিরিয়াল নাম্বার 2-4। অর্থাৎ ছাত্রছাত্রীদের যে জিনিসগুলো ডিস্ট্রিবিউশন করা হবে 2 নম্বর থেকে 4 নম্বর পর্যন্ত অর্থাৎ আলু ছোলা এবং সাবানের কুকিং কস্ট কত এখানে কিন্তু দেওয়া রয়েছে সে বিষয়ে বলা রয়েছে। এবং দ্য আর্লিয়ার অর্ডার ভাইড দিস অফিস মেমোনং 2-6 ডেটেড 21 জুলাই 2020 হেয়ার বাই স্ট্যান্ডস ক্যান্সেলড। অর্থাৎ যে বিজ্ঞপ্তিটি পূর্বে প্রকাশিত হয়েছিল 21/7/2020 তারিখে এবং যার মেমো নাম্বার 2-6-6 সেই বিজ্ঞপ্তিটি কিন্তু ক্যান্সেল করা হলো এবং নতুন এই বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশ করলো শিক্ষা দপ্তর। অর্থাৎ পূর্বের বিজ্ঞপ্তিটি কিন্তু ক্যান্সেল করে নতুন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল শিক্ষা দপ্তর এবং এটি প্রতিটি ডিস্ট্রিক্টের জন্যই কিন্তু প্রযোজ্য। এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলো আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো চাইলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।